नमस्कार, ज्योतिष और शास्त्रभित्तिक चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमार भिडियोर आलोचनार विषय पितृपक्ष। पितृपक्ष कि, पितृपक्षते कि करा उचित, करले कि लाभ और ना करले बा कि, एवं कि करब ना। तो सम्पूर्ण भिडियोटी धैर्य सहकारे देखुन, भालो लागले चैनलटिके सबस्क्राइब करे राखुन आरो अनेक नतून नतून तथ्य पावार जोन्नो, एवं प्रचुर परिमाणे निजेर आत्मीय परिजनदेर मध्ये शेयर करुन जारे जाते तारा ओई तथ्यगुलो जानते पारे। প্রতিটি মানুষ যখন জন্ম নেয় তখন তারা তিনটি ঋণ নিয়ে জন্ম নেয়। সে ধনী দরিদ্র উচ্চ নীচ কোনো বলে নেই, তাদের তিনটি ঋণ কিন্তু থাকে। এক দেবত্ব ঋণ বা ঈশ্বর ঋণ, দ্বিতীয়টা ঋষি ঋণ, তৃতীয়ত হচ্ছে পিতৃ ঋণ। আমরা ধরাধামে যখন আসি তখন আমরা পুজো পাঠ করে ঈশ্বর ঋণ শোধ করি। আমরা জন্মচার্টে আমরা কিন্তু বিভিন্ন শাস্ত্রগ্রন্থ, গীতা, ভাগবত এই সমস্ত পাঠ করে সাধুসঙ্গ গিয়ে কিন্তু আমরা ঋষি ঋণ পরিশোধ করি। কিন্তু পিতৃঋণ, যে পদবী, আমরা যে গোত্র পাচ্ছি, আমরা পূর্বপুরুষ থেকে পাচ্ছি, পূর্বপুরুষ থেকে পাওয়া এই ঋণগুলো এবং পাশাপাশি পূর্বপুরুষ আমাদের পিতা পৌপিতামহরা যে কর্ম করে গেছেন তাদের ফল কিন্তু আমরা ভোগ করি। সেটা যদি সুফল হয় আমরা সেটা সুফল ভোগ করি, কুফল হলে কিন্তু সেটাও আমরা কিন্তু ভোগ করতে হয়। তাই বছরে পিণ্ডদান বা বিভিন্ন এই পিতৃপক্ষ শোধ করার জন্য কিন্তু অনেকগুলো তিথি রয়েছে। বারো মাসে বারোটি পূর্ণিমা, বারোটি সংক্রান্তি, পাশাপাশি এই যে যে পিতৃপক্ষ এবছর শুরু হয়েছে 2010-এ ভাদ্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমার সমাপ্তি থেকে শুরু হয় এবং মহালয়ের দিন পর্যন্ত কিন্তু এই পিতৃপক্ষ চলে। এবছর 2022-এ 10-ই সেপ্টেম্বর শনিবার থেকে পিতৃপক্ষ শুরু হয়েছে, 26-এ সেপ্টেম্বর পর্যন্ত 2022 অবধি পিতৃপক্ষ থাকবে। এই সময় আমরা যদি বিশেষ কিছু নিয়ম নীতি মেনে চলি আমাদের জীবনে কিন্তু সৌভাগ্য লাভ করতে পারব। তার কারণ হচ্ছে অনেক সময় জানতে অজান্তে আমাদের বিভিন্ন ভুল ত্রুটি অপরাধ হয়ে যায়, তাই তার থেকে নিবারণের পথ হচ্ছে এই পিতৃপক্ষে পিতৃপুরুষদেরকে তর্পণ দান করা, পিণ্ডদান করা, শ্রাদ্ধ করা। তাহলে তার কারণ এই সময় স্বর্গের দ্বার উন্মুক্ত থাকে। পিতৃপুরুষরা যারা নরকগামী হয় বা যারা স্বর্গে অবস্থান করে তারা কিন্তু এই কদিন কিন্তু তারা আশা করে থাকে যে তাদের মর্ত্যলোকে যে তাদের জ্ঞাতিগোষ্ঠী রয়েছে তারা তাদেরকে তর্পণ দেবে এবং জল প্রদান করবে, এবং সেই জল তারা গ্রহণ করে আত্মা তৃপ্ত হবে এবং আমাদেরকে আশীর্বাদ প্রদান করবে। আপনারা প্রশ্ন করতে পারেন, মানুষ মরে গেলে আবার তার আত্মা তৃপ্ত অতৃপ্তর ব্যাপার কি? দেহের বিনাশ হয় কিন্তু আত্মার কোনো বিনাশ হয় না। আত্মা কিন্তু চক্রাকারে তার কর্মফলের সাথে সাথে কিন্তু তার জন্ম কর্ম আবার পুনরাবৃত্তি পর্যায়ক্রমে কিন্তু হতেই থাকে। তাই যে আত্মাগুলো স্বর্গে অবস্থান করে তাদের তারা কিন্তু আত্মাগুলো কিন্তু তাদের পূর্বপুরুষদের এই 15 দিন হাঁ করে তাকিয়ে থাকে যে তার পূর্বপুরুষেরা তাকে জল নিবেদন করবে, তর্পণ করবে এবং শ্রাদ্ধ করবে। তো এই সময় আপনারা প্রতিদিনই কিন্তু তর্পণ করতে পারেন, কিন্তু প্রতিদিন যেদিনই আপনারা তর্পণ করবেন সেই দিনটা কিন্তু অবশ্যই নিরামিষ খাবেন, যেদিন শ্রাদ্ধ করবেন সেদিন কিন্তু অবশ্যই নিরামিষ খাবেন। যারা বিধি মেনে চলে তাদের কিন্তু উচিত এই 15টা দিন আমিষ ভোজন থেকে বঞ্চিত থাকা। তাছাড়াও শাস্ত্রমতে ভাদ্র মাসে দই খাওয়ার নিষেধ। সেই সঙ্গে কিন্তু এই সময় যারা ভাবছেন না রোজ তর্পণ করা সম্ভব না, সপ্তাহে একদিন করব, তাহলে যেদিন তর্পণ করবেন তার পূর্ব দিন এবং যেদিন তর্পণ করছেন সেই দিন এবং তার পরবর্তী দিন কিন্তু অবশ্যই নিরামিষ ভোজন আহার করবেন। এই তর্পণ চলাকালীন, পিতৃপক্ষ চলা কালীন আমাদের এই পিতৃ শাস্ত্রে বর্ণিত আছে আত্মারা এই সময় বিভিন্ন রূপে ধরাধামে আসে। কখনো কুকুর, কখনো কাক হয়ে কিন্তু তারা বিভিন্ন পশু পাখির রূপ ধরে ধরাধামে আসে। তো আপনাদের উচিত এই পিতৃপক্ষ চলাকালীন দুস্থ, অসহায় এবং পশু পাখির সেবা করা, আপনাদের সাধ্যমতো তাদেরকে
আহার নিবেদন করুন, সেবা করুন। আপনার দুয়ারে বা দরজায় যদি কেউ আসে তাকে দূর দূর করে তাড়িয়ে দেবেন না, বলবেন না যে এখন ব্যস্ত দিতে পারবো না। তার কারণ আমরা তো সবসময় ভগবানের কাছে হাত পেতে সবসময় সব কিছু চাই, কিন্তু আমরা আমাদের দেওয়ার ভাগ্য হয়েছে যে কেউ আমাদের দুয়ারে এসছে, তাই তাকে ফিরিয়ে দেবেন না। এই সময় নিজের আহার থেকে, যেহেতু নিরামিষ খাওয়ার প্রচলন রয়েছে, তাই নিজেদের আহার থেকে আখ ভাতটি, আখ খাবারটি কাক কুকুরকে গরুকে খাওয়ান। ফলমূল যাই আপনার সাধ্য হয় আপনি সেবা, কাক কুকুর গরুকে সেবা করুন, দুস্থ অসহায় মানুষদেরকে সেবা করুন। এই সময় কাচের বাসনে কোনোভাবেই খাবার খাবেন না। এই সময় কোনো রকম মুসুরির ডাল, দই, মানে রক্ত সংক্রান্ত মাছ মাংস জাতীয় খাবার গ্রহণ করবেন না। পাশাপাশি এই সময় দই খাবেন না এবং কাঁসা পেতলের বাসন খাবার খান। প্রয়োজনে তার মধ্যে কলা পাতা রেখে খাবার খান, সেই সঙ্গে প্রচুর পরিমাণে ফলমূল জল খান এবং প্রতিনিয়ত তুলসী তলায় প্রদীপ নিবেদন করুন এবং স্নানের জলে কর্পূর এবং কালো তিল দিয়ে প্রতিদিন স্নান করুন। সম্ভব হলে স্নান চলাকালীন আপনারা তর্পণ করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবেন। ধন্যবাদ।